23 Dhanpur Constituency ni BJP ninge bataye kaplai ngai borom gnangjak Central Union Minister borom gnangjak Pratima Bhoumik tini boni MLA ni Achokthai ni resignation yaparkha speaker puro team Sri Binoy Bhushan Das ni yago tamkangke bo 23 Dhanpur ni ngai BJP ni ngai bataye kaplai ngmani phiaba bo haste hapango CM ngai Achokthai na tongmani phiaba dolo kokchalamen bisingo bo ngliya Kisam Montri Hegabam, Sri Doctor Mani Shahanobo, CM Mani Yagula, Boni Achokthai Yakarkha Tamkebo, Central Ni Montri Union Minister Abagai. Amunagino Botam Kokasarka Piobo Boni Facebook timeline of Belikano Boni Kakutu Kok Shaka Hegono Mukango Muneja Tam Shaka Kananidi Dongour TV Ni Monthly War. Mami Amar Proton Speaker Binovation Daske Shubetsa Winon Janai Dolonake Proton Speaker Ishabe. নির্বাচিত করেছেন এবং আজকে অনুমোদন নিয়েছেন আপনারা জানেন 2 তারিখ রেজাল্ট হয়েছে এবং আমি দুটা জায়গাতে সদস্যতা আমার রয়েছে দুটা জায়গাতে সদস্যতা সম্ভব নয় রাখা তো তার জন্য দল আমাকে লোকসভা এবং মন্ত্রী থাকার সত্ত্বেও বিধানসভা লড়ার অনুমতি দিয়েছেন আদেশ করেছেন সেটা আমার অত্যন্ত গর্বের বিষয় এবং দলের নির্দেশে আজকে আমি দনপুর বিধানসভা কেন্দ্রের যে সদস্যপদ সেটা আমি রেজিগনেশন দিয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্য নয় শুধু ধনপুর নয় শুধু গোটা রাজ্যকে আমি ধন্যবাদ জানাই এবং ধনপুরের যারা গণদেবতারা যারা নাগরিকরা সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং আমি যে প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিলাম প্রত্যেকটা কাজ আপনাদের সঙ্গে থেকে সরকার সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথা বলে ধনপুরের যতটা ডেভেলপমেন্ট করার আমি অঙ্গীকার করেছি আমার দল করেছে সবটা আমরা করব বিষয়টা হলো উনি রেজিগনেশন লেটার সাবমিট করছেন আমি এটা অ্যাকসেপ্ট করছি রেজিগনেশন দিয়েছেন এই কারণেই কারণ আপনারা তো জানেন সুশ্রী প্রতিমা ভৌমিক তোমাদের কেন্দ্রীয় মন্ত্রী যার ফলে দুইটা পোস্ট উনি হোল্ড করতে পারেন না যার ফলে ওইটাই উনি এখানে যিনি ধনপুর থেকে উনি জিতেছিলেন ওইখানে যে মেম্বারশিপটা ওনার আছে এমএলএ হিসাবে ওইটা উনি রিজাইন লেটার আমার কাছে দিয়েছেন এবং আমি অ্যাকসেপ্ট করছি পরবর্তী পদক্ষেপ আপনার কী রয়েছে স্যার আমার পরবর্তী পদক্ষেপ হলো কালকে তো যারা শপথ নেব বিধায়ক যারা আছেন তাদেরকে আমি শপথ বাক্য পাঠ করাবো কালকে 11টা থেকে শুরু হবে ওইখানে শেষ হবে যারা বাকি থাকবেন যারা সবাই যদি আসতে না পারেন তাহলে পরের দিন আবার হবে 11টা থেকে বাকিদের জন্য 17 তারিখে কমপ্লিট হয়ে যাবে সেটা উইকেন্ডে উপনির্বাচনের জন্য কি প্রসিডিউর রয়েছে এটা তো আমার জানা না এটা সংগঠন জানবে কি করবে না করবে এটা